जनसभा आज के जावर बाड़ी दिए बार हो रास्ता एसे संगे संगे अटैक कर दिए मैं 14-15 जन एसे আমাকে মেরেছে টিএমসি লোকেরা। আমরা বিজেপি করে বলে মোদি সবাই যাব তার জন্য। প্রদীপ রায়, মুকুন্দ মণ্ডল আর পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ। থানা তো সেটিং হয়ে আছে, আমি যাব মোদি সবাই। হ্যাঁ ঠিক আছে। আমার নাম বিজয় সর্দার। আপনারা কি আপনারাও নিয়ে যেতে পারবেন আমাকে? আমি যেতে চাই ওখানে মোদি সবাই। ওখানে আমরা মোদিজির জনসভায় ব্রিগেডে আমরা যাওয়ার জন্য উপস্থিত হচ্ছিলাম। আমার বাড়িতে সব আমার বন্ধুরা সব যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। হঠাৎ বিজয় বলে আমার যে বন্ধুটা আছে, আমার বাড়িতে আসার সময় একসঙ্গে যাব বলে বার হচ্ছিলাম। হঠাৎ তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে আচমকা অ্যাটাক করে। আচমকা মোটা মোটা লাঠি দিয়ে লাঠি মেরে ভেঙে ফেলেছে। হ্যাঁ, সঙ্গে আমাদের পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ মণ্ডল তানার উপস্থিতিতে এবং প্রদীপ রায় সে অকথ্যভাবে মারে। সঙ্গে ছিল মুকুন্দ, তারপরে বাপি, শুকুর আলী, ওনার নামটা কি সানওয়াজ বলল, আরাবুল। এরা এই সব তৃণমূলের সব মোস্তান বাহিনী ক্যাডাররা এসে ভীষণভাবে মারধর করেছে। ছেলেটা চিৎকার করছে ওখানে। এখনও ওর মানে হৃদয় থেকে এখনও বেরোচ্ছে যে এখনও ব্রিগেডে যাবে। ওনার যাওয়ার মতো কোনো অবস্থা নেই, আপনারা তো দেখছেন। এই হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি। শাসনকে আজকে নোংরাভাবে নোংরা জায়গায় নিয়ে চলে গেছে এইসব শাসন। সর্দারহাটিতে শুধু ব্রিগেডে যাওয়ার জন্যে, আর কোনো কিছুই না। আমাদের কাছে কোনো ফেস্টন ছিল না, কোনো পতাকা ছিল না, তার সত্ত্বেও সে এমনভাবে অ্যাটাক করেছে। ও শুধু হাত দিয়ে সেভ করেছে, কিছুটা মাথায় পড়েছে, নাহলে স্পটেই ডেট হয়ে যেত। বিজেপি করার অপরাধ। আমার আহত একজন আমার বন্ধু বিজয় আছে, এবং মহিলা একজন নেত্রী, তাকে অকথ্য ভাষায়, সে আমার বোন, হ্যাঁ, অকথ্য ভাষায় গালাগালি করছে। বলছে ওই যুবতী মেয়েকে টেনে আন, ওকে থেতো করি। হ্যাঁ, একজন মহিলাকে পর্যন্ত বিচ্ছিরি সেসব আপনাদের মিডিয়ার সামনে আমি কিছু বলতে পারছি না। ও না 16-17 জন ছিল। এবং হ্যাঁ, না ও বিরোধীদের মানে তৃণমূলের 16-17 জন ছিল। আর আমাদের সকলকে একজনকে মারার পরিপ্রেক্ষিতে কিছু ভয়ে সন্ত্রস্ত হয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। এবং ওখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম তানার নেতৃত্বে এবং আমাদের পঞ্চায়েতের উপপ্রধান তিনি উপস্থিত সুভাষ মণ্ডল তানার উপস্থিতিতে এইসব ঘটনা ঘটিয়েছে। থানায় আমাদের কাছে এতক্ষণ আমরা ছেলেটাকে বার করতে পারছিলাম না, আটকে রেখেছিল। আমাদেরকে বেরোতে পারছি না, আমরা লুকিয়ে অন্য রাস্তা দিয়ে অলিগলি দিয়ে আমরা বেরিয়ে এসেছি। আগে তো আমরা থানায় কি জানাবো, পুলিশ এসেছিল ওনার বাড়িতে, এখনও এসছে, এখনও পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি। আমরা কোনো রকমে ছেলেটাকে বাঁচানোর জন্য আপাতত কোনো মতে আমরা হসপিটাল পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। পুরো ঘিরে ক্যাডার বাহিনী দিয়ে ঘিরে রেখেছিল বাড়িটাকে, এবং রাস্তায় পুরো তৃণমূলের ক্যাডাররা টহল দিচ্ছে, কে একটা ছেলে যেন কেউ না বেরোতে পারে। হ্যাঁ, আমার নাম তন্ময় সর্দার। কেলেঙ্কারি সরকার, সাংবাদিক পেটানোর সরকার, পুলিশ পেটানোর সরকার, পাচারের সরকার, কালীঘাটের ময় বন্দে মাতাম, দিদির পায়ে হাওয়াই চটি, ভাই পোড়া কোটিপতি এই তৃণমূল। আর কাটের টালির চালা, চাল চড়ে তার পাঠশালা এই তৃণমূল। আর পুলিশ তোমার দিয়ে বাকি এই মিছিলে আটকে নাকি এই তৃণমূল। আর না পটাশ বাধ্য, চাকরি দিতে ব্যর্থ এই তৃণমূল। আর না পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নাম্বার 9051 463377। আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।